প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অনন্তকুমার বাইন, শিক্ষক বলি। প্রতি বুধবার 12টায় ঠিক 12টা আমার ক্লাস জুমে শুরু হয়। তোমরা সবাই এই ক্লাসগুলোতে একবার, আজ গত সপ্তাহে 2 দিন আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা জ্যামিতির পরিবর্তে আমরা ত্রিকোণমিতি নিয়ে একটু আলোচনা করবো, কারণ জ্যামিতির যেমন গুরুত্ব আছে, ত্রিকোণমিতির যেমন গুরুত্ব আছে। আমি যদি করি তাহলে এটাকে বিপরীত লম্ব কি বলে প্রতিভূজ বলে। আমি আর দুইজন এডমিট করে নেই। তাহলে এই যে ত্রিভুজ দেখা যাচ্ছে, এই ত্রিভুজের জন্য আমি এ কোণ, এ কোণ ত্রিকোণ ত্রিকোণ পাচ্ছি, এ কোণ বিভুজ BC, এটাকে তুমি লম্ব বলতে পারো, বিভুজ বলতে পারো, আর এ কোণ বড় বাহুকে বলবার অত্রিভুজ। এখন এখানে দুই দুইটা বাহুর অনুপাত দিয়ে ত্রিকোণ মিতি অনুপাত নির্ণয় করা হয়েছে। কি করেছে? দুই দুইটা বাহুর অনুপাত, এখানে দুই দুইটা বাহুর অনুপাত দিয়ে ত্রিকোণ মিতি অনুপাত নির্ণয় করা হবে এখানে। তাহলে আমরা ত্রিকোণ মিতি অনুপাত নির্ণয় করে দুই দুইটা বাহু দিয়ে, মনে করো প্রথমে তোমরা অনেকে এগুলো শিখেছো, অনেকে শিখরে যারা শিখছো তারা দেখো, আর যারা শিখরা তারা মনে করে দেবো। মানে আমি যদি দেখি সাইন এ, সাইন এ, এর মধ্যে সাইন এইটি হবে লম্ব বাই কত অতিভুজ, লম্ব বাই কত অতিভুজ, অর্থাৎ লম্ব এই যে একটা বাহু, এর লম্ব আর অতিভুজের দৈর্ঘ্য, এই দুটোর অনুপাতের নাম হচ্ছে সাইন, আর এর মধ্যে জন্য হচ্ছে সাইন এ। আর যদি ত্রিকোণ হতো তাহলে সাইন সি হতো, তখন সেক্ষেত্রে লম্ব বাই অতিভুজ হতো। তাহলে এখানে লেখার জন্য তুমি লিখবা এই যে সাগরের, সাগরের লম্ব এটা লিখবা, কারণ এই এই সাল সাইন আর এই লল লম্ব আর পাপের প্রতিভূজ, সাইন মানে লম্ব বাই প্রতিভূজ, সাইন হচ্ছে কি তাহলে লম্ব বাই প্রতিভূজ। এবার আমরা যদি ভূমিকার অতিভুজ দেই তাহলে আরেকটা নাম হবে, সেটার নাম হলো কোসাইন, মানে ফাংশনটা হলো কোস, কোস এ তখন হবে কত ভূমি বাই, ভূমি বাই কত প্রতিভুজ, প্রতিভুজ অর্থাৎ ভূমি হচ্ছে কোনটা এ বি, আর অতিভুজ হচ্ছে এ, সেইটির অনুপাত হচ্ছে কোস। আবার লম্ব ভূমির অনুপাত হচ্ছে লম্ব বাই অনুপাত ভূমি, লম্ব বাই ভূমি এটার নাম আছে কত ট্যান, ট্যান এ কোণ, ট্যান এ। তাহলে এই যে মনে কোস যেমন দেখা যাচ্ছে, এই যে কোস ভূমি বাই কত স্থাপন ভূত মানে, আর এটা হচ্ছে ট্যান প্যারা লম্ব ভূত। যদি তুমি এটি মনে রাখতে পারো তাহলে তুমি আর ভগবান আসতে পারবে, ঠিক আছে?
তাহলে আমরা এই যে তিনটে ত্রিভুজ যখন করতে হবে সাইন কস ট্যান এবং এই ট্যানের পূর্ণ ত্রিভুজ যদি কোন কত হচ্ছে কোণ 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 মানে কত ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব অর্থাৎ ট্যানের গুণত্ব বিপরীত সংখ্যা হচ্ছে কোণ কোণ মানে 1 বাই ট্যান আর ট্যান মানে 1 বাই কোণ মানে লম্ব বাই ভূমি এর ভূমি লম্ব আবার এই কোণ এর ভূমি হচ্ছে সে কত
হ্যালো শুনতে পাওয়া যায়? জি স্যার। আচ্ছা দেখো, তাহলে সাইন বাই কস মানে ক্যা, তাহলে এই সূত্রটাকে আমরা এই যে সূত্র এক ক্লিয়ার ভাবে ব্যাখ্যা করে দিলাম, তাহলে আমরা কি পেলাম? সাইন বাই কস মানে ক্যা, আবার তদ্রূপ এই কস বাই সাইন, কস বাই সাইন এর মানে হবে কস, কস এর সাইন কস কস। এরপর আছে এ স্কয়ারের তিন সূত্র, এ স্কয়ার থেকে সূত্রটি বলতে দেখো,
তাহলে এখানে ভূমি কত আছে? ভূমি আছে 2, ঠিক আছে? এই যে রুট 4 এর কত আছে? 2। এবার সহজ আমরা লিখতে পারি cos a ইকুয়াল টু cos আমরা জানি কবরে ভূত মানে cos আছে কি কবরে ভূত মানে তাহলে cos আছে ভূমি বাই কি হতে ভূত ভূমি আছে 2 আর হতে হচ্ছে রুট 7 গেল cos এর পরে তারপরে tan a আমরা বইয়ের অঙ্ক কিছু আসি দেখো বইয়ের অঙ্ক যেগুলো দেখছি বইয়ের অঙ্ক আমি যেটা করছি এগুলো বইয়ের দুই দাগ পেরে যাবা এবার বইয়ের তিন দাগ করি এর মান কত কস এ আমরা ওখানে জানছি ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি আর ট্যান এর হচ্ছে কোয়াড কোয়াড হচ্ছে কত ভূমি বাই লম্ব তাহলে এখানে কত এখানে এখানে ভূমি ইকুয়াল টু কত এই লম্ব কত লম্ব কোনার এই যে কোয়াড হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে অতিভুজ কত অতএব অতিভুজ আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ হলো ভূমি স্কয়ার এটা আমরা জানি তাহলে যদি অতিভুজের স্কয়ার করে দিই তাহলে ডান দিকে স্কয়ার রুট করব মানে এখানে লম্ব হলো 15 15 স্কয়ার দিয়ে যোগ হলো 8 স্কয়ার 15 হলো 280 যোগ হলো 860 অর্থাৎ এটা কত 289 মানে 17 তাহলে অতিভুজ আমরা পাই কত 17 এবার আমরা যেটা চাইছি আমরা সেটা করতে পারি খুবই সুন্দর হবে খুবই সুন্দর অঙ্কগুলো তোমরা যত কঠিন মনে করো তত কঠিন না যদি স্কুল খোলে আর ক্লাস পায় তাহলে দেখার কত সম্ভব তাহলে আমরা দেখতে পারি সাই এ ইকুয়াল টু সাইন এর সূত্র দিলাম সাগরে লবণ মানে তাহলে সাত সাত হলো সাইন আর লোহা হলো লবণ মানে লোহা হলো কত লম্ব লম্ব আছে তোমার 15 এই 15 মানে 50 আর প্রতিভুজের কত মানে তো 17 প্রতিভুজের ভূমি তাহলে দেখো অঙ্কগুলো খুবই সুন্দর সহজ সহজ অঙ্ক প্রথমের থেকে এই সহজ অঙ্কগুলো না করলে এরপর কঠিন অঙ্কগুলো তোমরা পারবে না এরপর আমরা একটা প্রশ্নের অঙ্ক চলে এসেছি চার নম্বর একটা প্রশ্নের অঙ্ক চার নম্বর আছে এ বি সি সমকোণ ত্রিভুজ সি সি কোণ হলো কত সমকোণ চার নম্বর আছে এই যে সি এর সি কোণ সমকোণ এ বি ইকুয়াল টু দেয়া আছে কত 30 মানে এ বি ইকুয়াল টু 13 দেয়া আছে আর 13 সেন্টিমিটার বি সি ইকুয়াল টু কত বি সি ইকুয়াল টু 12 আমার বের করতে হবে কোণ এ বি সি ইকুয়াল টু থিটা কোণ এ বি বের করতে হবে কোনটা
sin theta cos theta tan theta তাহলে এটা আমাদের সূত্র দিয়ে মানে এখানে আমরা সি তো লিখি যেহেতু সি কোটা না কিছু করতে এখানে সি তো কোন সি আর বি কোটা কত আছে থিটা তাহলে আমরা লিখে বি কোন হবে বি কোন যখন হবে এই হবে এখানে কত এম কে আর এটা হলো থিটা ये भी ये लोग कत्तो 11 सेंटीमीटर BC ये लोग 12 सेंटीमीटर अरे त्रिभुजের সমকোণ ত্রিভুজের দুটো বাহুতে আছে অভিজ্ঞ আছে অতিবিস্তে আছে ঠিক আছে এবার লম্ব বের করো দেখো তুমি কি দেখতে পারো a6 স্কয়ার প্লাস b6 স্কয়ার এর উপর a b স্কয়ার তাহলে আর সূত্র পিথাগোরাস সূত্র আরে এখান থেকে লিখতে পারো a c a6 স্কয়ার ইকুয়াল টু a b স্কয়ার মাইনাস b c স্কয়ার তাহলে a c স্কয়ার বাবে রাখছি কারণ a c স্কয়ার মান আমরা বের করতে তার মান বের করব তার বাবে রাখতে ইকুয়াল টু a b মান দেয়া আছে b মান হলো 13 স্কয়ার বিয়োগ b c মান হলো 12 তাহলে এখানে 13 169 দিয়ে ধরো 12 মানে 140 বিয়োগ করলে আসবে 25 মানে a c সমান কত √5 মানে 5 মানে হলো 5 তাহলে a c মান হলো কত 5 5 সেকেন্ড এবার তোমার বেঞ্চে কত সাইন থিটা একটু বলে তোমার সব যেটা যেটা সব সাইটা অন কর সলভ করতেছে সাইন থিটা তো বর্গমূল হয় তাহলে যে থিটা থিটা করে সাথে তো লম্ব আছে কত এস এস ই মানে 5 আর অতি বলছে যে এবি মানে 13 এরপর কত cos থিটা এটা কত ভূমি বাই কত 12 কত কত 13 আছে কত লম্বভাগ ভূমি লম্ব সেখানে 5 ও ভূমির কত 12 আর এই তিনটা মান বের এইভাবে পাঁচ নম্বর অঙ্কটা করবার এবার আমরা ছয় নম্বর অঙ্ক আছে ছয় নম্বরে তিনটা অঙ্ক আছে একের শর্টকাট অঙ্ক এগুলো এগুলো বহুমূল্য সাথে আসার মতো ছয় থেকে বিশ পর্যন্ত অঙ্কগুলো তোমাকে প্রমাণ করতে হবে মনে করে ছয় ফাদার কে মনে করে 1/1/cos² cos স্কয়ার a মাইনাস 1/cot² a ইকুয়াল টু 1 এটা প্রমাণ করতে হবে 1 প্রমাণ করতে হবে 1/cos² মাইনাস 1/cos² 1 তাহলে এখানে বাম পক্ষে আমি কি লিখব বাম পক্ষে লিখি 1/cos² a - 1/cot² b মানে একেবারে হতো -100 তাহলে যদি একটু পরিবর্তন করে কিছু কর তাহলে পড়ে যে যদি কঠিন হবে এটা এর আমি লিখতে পারি 1/cos a a² বাইরে কোন লিখতে পারি কেবল অতটা শুরু করছি এখানে একটু বেশি বিস্তার করে এবার দেখো 1/cos আমরা যে 8টা সূত্র শিখছি তার মধ্যে একটা 2 নম্বর সূত্র আছে 1/cos মানে কি sec তাহলে আমরা এখানে আমি লিখতে পারি sec a আর ব্র্যাকেট বাইরে এস করতে হবে 1/cot একটা 4 নম্বর সূত্র আছে 1/cot মানে কি 1/cot মানে কি আর এর বেশ আর এই দুটো আমি যে 8 থেকে 8 পর্যন্ত সূত্র লিখছি সেই সূত্রগুলো বের করতে হবে এবার ব্র্যাকেট এখানে তুলে দিয়ে এখানে থাকবে তো sec सूत्र
এরপর দেখো সাতের কোয়া করে দিচ্ছে, সাতের কোয়া হাতের কো আছে সাইন এ বাই কোসেক, এই যে সাইন এ বাই কোসেক এ প্লাস এই যে কোস এ বাই সেক এ, এটা কত কত 1 1 এটা কত 1 1 কোসেক এটা ডান পক্ষ আর তাহলে এটা বাম পক্ষ, দেখ এখানে আমি উপরে সাইন করে উপরে এটা ঠিক একটা নিচে তো সেন্স করে সুবিধা হবে আর নিচে তো যদি থাকে প্লাস সাইন স্কয়ার এ প্লাস
Cause A minus 1
Aku tidak.